সিরিয়ালে অভিনয়ের কথা বলে ডেকে ওষুধ খাইয়ে ঘনিষ্ঠ দৃশ্য, পরে সেই ঘনিষ্ঠ দৃশ্যের ছবি দেখিয়েই ব্ল্যাকমেল। ঘটনায় অভিযুক্ত ছজনকে 10 বছরের কারাদণ্ড দিল আদালত। বিভিন্ন ওয়েব সিরিজ, বিভিন্ন টিভি চ্যানেলে সিরিয়ালের অভিনয় করার সুযোগ করিয়ে দেওয়ার নাম করে মহিলাদেরকে দিয়ে বোল্ড সিন করিয়ে মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো। এমনই চাঞ্চল্যকর ঘটনায় 6 জন অভিযুক্তকে 10 বছরের সাজা দিল আদালত। জানা গেছে, 2021 সালের 17ই মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেখানে উল্লেখ করা হয় যে বিধাননগর এলাকার কয়েকজন ব্যক্তি নিজেদেরকে টালিগঞ্জের বিভিন্ন সিরিয়ালের পরিচালক হিসাবে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকার মহিলাদেরকে এনে ওয়েব সিরিজ সিরিয়ালে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার টোপ দিত। তাদের কথায় বিশ্বাস করে যোগাযোগ করতেই বিপদে পড়েন কয়েকজন মহিলা, তাদের মধ্যে 6 জন পুলিশের দ্বারস্থ হন। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী জানান, করোনা পরিস্থিতিতে ওই প্রতারকরা কয়েকজন মহিলাকে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নাম করে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাদেরকে দিয়ে বোল্ড সিনের ছবি তুলে রেখেছিল। এমনকি তাদেরকে বকখালিতে নিয়ে গিয়েও ওই কাণ্ড ঘটানো হয়। এরপর সেই সব ছবি দেখিয়ে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিত অভিযুক্তরা। পরে ওই মহিলারা জানতে পারেন যে তাদের সেই সব ভিডিও ছবি বিদেশের বাজারে বিক্রি করে দিয়েছে এই প্রতারকেরা। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন। অবশেষে এদিন বারাসতের 7 এডিজে আদালতের বিচারক 6 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। অভিযুক্তদের 10 বছরের কারাদণ্ড, 50,000 টাকা সঙ্গে আরও 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সরকারি আইনজীবী বলেন, বিভিন্ন মহিলাদের অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল, বিশেষ করে প্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে যেত, নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো। টালিগঞ্জে যাদের একটা অফিস ছিল সেখান থেকে এগ্রিমেন্ট করতো, তারপরে এদেরকে প্রথমে নর্মাল শ্যুটিং, তারপরে বোল্ড শ্যুটিং করাতো। বোল্ড শ্যুটিংটা ওরা বিভিন্নভাবে করাতো। কোনো কোনো ক্ষেত্রে আমাদের এভিডেন্সে উঠে এসছে যে ফুলকপির ঝোলের মধ্যে সিরেটিভ ড্রাগস মিশিয়ে এদেরকে একে অজ্ঞান করে রেখে ওই সময়ের মধ্যে সেক্সুয়াল মেডিসিন দিয়ে ওকে তারপর শ্যুটিং হয়েছিল। তারপরে ওই জানতে পারে রাত্রি 8টা 7টার পরে যে ওকে নিয়ে শ্যুটিংটা হয়। এরপর কখনো কখনো এই প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল, বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শ্যুটিং হয়েছিলো, এরকমগুলো করেছে। করে তারপর ওরা ব্ল্যাকমেলিং স্টার্ট করে যে আরও করতে হবে, নাহলে এগুলোকে ভাইরাল করে দেওয়া হবে। আলটিমেটলি ওই ভিডিওগুলো বিভিন্ন অ্যাপে, বিশেষ করে সিঙ্গাপুর বা পৃথিবীর বিভিন্ন অ্যাপে এগুলো আপলোড হয়ে যায়। আপলোড হয়ে যাওয়ার পরে এরা যখন জানতে পারে বা এদের কাছে লোকাল লোকরা কেউ অ্যাপ্রোচ করে ভিডিওটা নিয়ে যে আমার সঙ্গে রাত্রে সেক্স করো, নাহলে 20,000 টাকা দাও, নাহলে এটা পাড়ার মধ্যে সবাইকে দিয়ে দেবো, এদের মধ্যে যখন এরা সাক্ষী দিতে আসে, একজনের উত্তরবঙ্গে ঘর পুড়িয়ে দেওয়া হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কাউকে খুব রিপিটেডলি 17টা ফোন নাম্বার থেকে থ্রেট করা হয়, এই জিনিসগুলো ছিল। তো আমরা চেয়েছিলাম হিনিয়াসম পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে। কোর্ট আজকে সমস্ত দিক শুনে, সব উভয়পক্ষ শুনে ওকে, ওদেরকে 370-তে 10 বছর পানিশমেন্ট দিল, এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার অ্যাক্ট যেগুলো ছিল, অর্থাৎ 66E, 67A এগুলোতে 3 বছর করে সাজা দিল, এবং 3টে সেকশনে এদের প্রত্যেককে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং 1 লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এইগুলো সব, আর এই পানিশমেন্টগুলো সব কনকারেন্টলি চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।